আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের ইতিহাস অনার্সের বেঙ্গল দ্য বেঙ্গল মিউজিক অর্থাৎ বাংলা সঙ্গীতের ইতিহাস নিয়ে তোমরা পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকম স্কিপ করবে না আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে এবার চলো দেখে নিই আজকের সাজেশনের মূল বিষয়টি দেখো ফোর্থ সেমিস্টার হিস্টোরি অনার্স এস টু পেপারের বড় প্রশ্নের সাজেশন দ্য বেঙ্গল মিউজিক অর্থাৎ বাংলা সঙ্গীতের ধারা পাঁচ ও মার্কের প্রশ্নের সাজেশন দু অর্থাৎ তোমাদের দু সালে জুলাই আগস্ট মাসে পরীক্ষা হবে সে অনুযায়ী তোমাদের আজকের সাজেশন ইতিহাস এসিসি পেপারের সাজেশন তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করতে পারো আর আমাদের কাছ থেকে যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও তাহলে এসিসি পেপারের জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে ইতিহাস অনার্সের তিনটি পেপার রেডি রয়েছে তোমরা ইতিহাস অনার্সের যদি নোটস সংগ্রহ করতে চাও প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ ইতিহাস অনার্সে তোমাদের তিনটি পেপার রয়েছে তিনটি পেপারে সাতশো পঞ্চাশ টাকা এসিসি পেপারে দুশো টাকা জি পেপার রয়েছে জি পেপার পেয়ে যাবে যদি বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন এই সমস্ত বিষয় জি হিসাবে থাকে তাহলে জি পেপারও পেয়ে যাবে জি পেপার জন্য দুশো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ তোমাদের পাঁচটি পেপারি পেয়ে যাবে পাঁচটি পেপারের মোট তোমাদের পেমেন্ট করতে হবে এগারোশো টাকা এগারোশো টাকা পেমেন্ট করলেই পাঁচটি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে তোমাদের এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করার প্রয়োজন হবে না এবং প্রচুর অর্থ ব্যয়েরও প্রয়োজন হবে না এবার চলো দেখে নি তো আজকের সাজেশনের প্রশ্নগুলো দেখো প্রথম অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে মধ্যযুগীয় সঙ্গীতের ধারা মধ্যযুগীয় সঙ্গীতের ধারা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন বৈষ্ণব কবি কবিতা কীভাবে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীতে বাংলা সঙ্গীতকে প্রভাবিত করেছিল দুই নম্বর প্রশ্ন মধ্যযুগীয় বাংলা সঙ্গীত সাম্প্রদায়িক মিলনের বার্তাবাহক হয়ে উঠেছিল ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন মধ্যযুগীয় বাংলা সঙ্গীতে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো চার নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতের বিকাশে নবাব ওয়াজেদ আলী শাহের পৃষ্ঠপোষকতায় কলকাতা কীভাবে হিন্দুস্থানি সঙ্গীত চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতে গীতগোবিন্দের ভূমিকা আলোচনা করো এবার দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় তোমাদের সিলেবাসে রয়েছে ঔপনিবেশিক যুগের বাংলা সঙ্গীত দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের ইতিহাসে অবদান সম্পর্কে যা জানো লেখো সাত নম্বর প্রশ্ন বাংলা ভারতের জাতীয় আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের গান কতটা প্রভাব ফেলেছিল আলোচনা করো আট নম্বর প্রশ্ন বাংলা জাতীয় আন্দোলনে স্বদেশী সঙ্গীতের ভূমিকা আলোচনা করো নয় নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীত চর্চায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো পাঁচ অথবা দশ মার্ক হিসাবে এই প্রশ্নগুলো আসতে পারে তারপরে ভীষণ ইম্পর্টেন্ট বাংলা সঙ্গীত চর্চায় দ্বিজেন্দ্র লাল রায়ের অবদান আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতের রজনীকান্ত সেনের স্বদেশপ্রেমের পরিচয় দাও বারো নম্বর প্রশ্ন দাসের গান কিভাবে বিপ্লবীদের উদ্দীপিত করেছিল তেরো নম্বর প্রশ্ন বাংলা বাংলা সঙ্গীতে অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো চোদ্দো নম্বর প্রশ্ন বিষ্ণুপুর ঘরানার বিকাশে রামশঙ্কর ভট্টাচার্যের অবদান আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন মল্লভূমিকে কেন্দ্র করে বিষ্ণুপুর সংগীত ধারার উদ্ভাব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন রাগ প্র রাগ প্রধান গানের সংজ্ঞা দাও এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তোমাদের রয়েছে লোকসঙ্গীত ও লোকসংস্কৃতি ও লোকসঙ্গীত এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন বাংলা লোকসংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন বাংলা লোকসঙ্গীতের ঐতিহাসিক গুরুত্ব কতখানি নয় নম্বর উনিশ নম্বর প্রশ্ন জারি ও সারি গান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কুড়ি নম্বর প্রশ্ন ভাটিয়ালি গানের উৎপত্তি ও বিষয়বস্তু সম্পর্কে জাগানো সংক্ষেপে লেখো একুশ নম্বর প্রশ্ন বাংলা গানের ধারায় লালন ফকিরের অবদান আলোচনা করো বাইশ নম্বর প্রশ্ন ভাওয়াইয়া কি বাংলা লোকগানে ভাওয়াইয়ার অবদান সম্পর্কে আলোচনা করো তেইশ নম্বর প্রশ্ন ঝুমুর গানের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চব্বিশ নম্বর প্রশ্ন বাংলা সঙ্গীতের ইতিহাসে কবি গানের ভূমিকা আলোচনা করো পঁচিশ নম্বর প্রশ্ন গম্ভীরার সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছাব্বিশ নম্বর প্রশ্ন কীর্তন গান কি কীর্তন গানের উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো সাতাশ নম্বর প্রশ্ন বাংলা আধুনিক বাংলা গানের মুখ্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো আঠাশ নম্বর প্রশ্ন বাংলা রক ও ব্যান্ড সঙ্গীতের উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো উনত্রিশ নম্বর প্রশ্ন কবি গানের প্রচারক হিসাবে অ্যান্টনি ফিরিঙ্গির অবদান আলোচনা করো এই ছিল তোমাদের উনত্রিশ উনত্রিশখানা প্রশ্ন তবে পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্ন সেট করা রয়েছে তাই তোমরা পিডিএফ কপি যদি সংগ্রহ করো তাহলে ভীষণভাবে উপকৃত হবে তোমরা ইতিহাস অনার্সের এসিসি পেপারের পিডিএফ কপি যদি নিতে চাও শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে মাত্র দুশো টাকায় আর ইতিহাস অনার্সের তিনটি পেপার রেডি আর রয়েছে তিনটি পেপারের যদি নোট সংগ্রহ করতে চাও তিনটি পেপারের জন্য সাতশো পঞ্চাশ টাকা লাগবে অর্থাৎ প্রতি পেপারের জন্য অনার্সের পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা করে পেমেন্ট করতে হবে জি পেপারেও পেয়ে যাবে জি পেপারের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে দুশো টাকা অর্থাৎ তোমাদের পাঁচটি পেপার রয়েছে পাঁচটি পেপারের জন্য মোট তোমাদের এগারোশো টাকা পেমেন্ট করতে হবে এগারোশো টাকা পেমেন্ট করলে ফোর্থ সেমিস্টারের ইতিহাস অনার্সের তোমাদের কমপ্লিট সিলেবাসের ওপরে নোটস পেয়ে যাবে এর বাইরে কোনো প্রশ্নোত্তর করতে হবে না এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কম পাবে এবং এখানে যে সাজেশনের প্রশ্নগুলো রয়েছে কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেইগুলো ব্র্যাকেটে তুলে দেওয়া রয়েছে এবং একাধিক অথবা দিয়ে সুন্দর করে পয়েন্ট আকার উত্তর লেখা রয়েছে তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে তাছাড়া তোমাদের যে উত্তর লেখার যে কোয়ালিটি সেই কোয়ালিটি আমাদের এখানে পুরোটাই বজায় রাখা হয়েছে এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় তাই তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই খুব সুন্দর করে এই নোটসগুলো লেখা রয়েছে এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতে লিখা আসতে পারো খুব ভালো মার্কস পাবে আর পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে তোমরা নি দ্বিধায় নিঃসংকোচে আমাদের বিশ্বাস করো এবং আমাদের কাছ থেকেই নোটসগুলো সংগ্রহ করো তাহলে আমাদের চ্যানেল যেমন উপকৃত হবে সেই সঙ্গে তোমরা নিজেরাও উপকৃত হবে তোমরা কখনোই বাইরে থেকে নোটস সংগ্রহ করবে না আর আমাদের নোটস যদি বাইরে কেউ বিক্রি করে তাহলে অবশ্যই আমাদের তোমরা জানাবে তোমাদের তোমাদের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং যারা বিক্রি করছে তাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাদের পাঠাবে আমরা তার জন্য আমরা যে যথাযোগ্য যে ব্যবস্থা সে ব্যবস্থা আমরা নিব তার জন্য আমরা তোমাদের বলছি অবশ্যই আমাদের সহযোগিতা করো তাহলে তোমরা যেমন উপকৃত হবে তোমাদের ছোটো ভাই বোনরাও উপকৃত হবে এবং আমাদের এই নোটস তৈরি করতে প্রচুর খরচ যেমন হয় তেমনি প্রচুর পরিশ্রম হয় সেই পরিশ্রমকে স্বার্থ করতে হলে তোমাদের সহযোগিতা একান্ত কাম্য তাই আমাদের যে নোটস তৈরি হয় তাতে যে খরচ হয় অনেক ক্ষেত্রেই আমরা সেই খরচ তুলতে পারছি না কারণ অসাধু ব্যবসায়ীদের দ্বারা বাজার ছেয়ে গেছে যে কারণেই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ না করে তোমরা অন্য জায়গা থেকে সংগ্রহ করছো এর ফলে তোমরা নিজেরা যেমন কোনো সমস্যায় পড়লে আমাদের বিরক্ত করছো আর তোমরা যদি বাইরে থেকে নোট সংগ্রহ করো তাহলে আমাদের কাছে কোনো রকমের কোনো সহযোগিতা পাবে না কোনো প্রবলেম হলে আর আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে যে কোনো সমস্যা হলে তোমরা সহযোগিতা পাবে তাই তোমরা কখনোই বাইরে থেকে নোট সংগ্রহ করবে না তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোট সংগ্রহ করে এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এতে তুমি যেমন উপকৃত হবে আমাদের চ্যানেলও উপকৃত হবে আর সব সবসময় আমাদের সহযোগিতা করবে ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানি আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি